স্টুডিও, আমরাও আজকে স্টুডিওর বাইরে। এর মূল কারণ আজকে কথা বলব লফি সম্পর্কে। আপনি ইমেল করেছেন উত্তরপ্রদেশ থেকে, উত্তরপ্রদেশের সুভাষ সামন, মিউজিক লাভার্স। তো হি আস্ক মি এ কোশ্চেন, ডিয়ার মিস্টার জাহিদ, could you please describe me the lofi? Simple, choto question, but very interesting, believe me, very interesting. So unar proshner bangla bolle jeta hoy je lofi ki, what is lofi ba low fidelity? Very interesting question. হাইফাই বা হিফি সম্পর্কে বেশ ভালো জানি আমরা। সেই প্রথম জীবনে যে টিউব অ্যাম্পলিফায়ার ছিল, সেখান থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত মিউজিক রিপ্রোডাকশন সিস্টেমে ব্যাপক পরিবর্তন আসছে, যুগান্তকারী পরিবর্তন আসছে। সর্বশেষ আমরা মেটাল ট্রানজিস্টার সম্পর্কে জানতাম, মেটাল ট্রানজিস্টার থেকে চলে আসছে সিলিকন ট্রানজিস্টার, এরপরে পেয়েছি আমরা ক্লাস টি সিরিজ চলছে এখন। প্রথম কথা লফি, যেটা অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া যেটা ডেভেলপ হয়েছে 1950 সাল থেকে এই ল্যাঙ্গুয়েজটা বা টার্মটা ব্যবহার হয়েছে, সেটা আবার ফেরত এসেছে এত আধুনিক যুগে, হিফির যুগে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লফি অ্যান্ড হিফি? লফিটাকে উইকিপিডিয়াতে ডিফাইন করা হয়েছে লো কোয়ালিটির রেকর্ডিং সিস্টেম। হ্যাঁ, এখানে দুনিয়ার পৃথিবীর সবচেয়ে বড় বড় বোদ্ধা যারা সাউন্ড সম্পর্কে বোঝেন, তাদের দেয়া ডাটা এর বেসিস করেই উইকি এই ডেফিনেশন দিয়েছেন, দ্যাটস অল রাইট, কোনো সমস্যা নেই। বিষয়টা হলো পুওর রেকর্ডিং বলতে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে, অ্যাকর্ডিং টু মাই অ্যানালাইসিস, সারাউন্ডিং এনভায়রনমেন্টাল সাউন্ড। আপনি যদি আশা করেন যে একটা পাখির শব্দ শুনবেন, আপনি সাউন্ড রুমের মাঝে সেই পার্টিকুলার পাখির টোন বা শব্দটা শুনতে পাবেন। বাট এই যে আমি আজকে এখানে আসছি খোলা আকাশের নিচে একটা ওপেন স্পেসে, আমি এখানে পাখির ডাক শুনতে পাচ্ছি। শুধু যে পাখির ডাক শুনতে পাচ্ছি তা না, এর সাথে আরো কিছু প্রাকৃতিক সাউন্ড পাচ্ছি যেগুলো হাইফাই টেকনোলজি গ্রিপ করে অত্যন্ত সাবধান। যেটাকে বলে আপনার সর্টিং করে হোক বা স্যাম্পলিং করে হোক, এটা তাদের ল্যাঙ্গুয়েজ। এখন যদি এটা হয় যে নিম্নমানের রেকর্ডিং করা সাউন্ড লফি, দ্যাটস নট কারেক্ট, অ্যাবসলুটলি নট কারেক্ট। কারণ আমি পার্সোনালি আমি লো কোয়ালিটির কখনোই কোনো ধরনের রেকর্ডিং শুনব না, কিন্তু আমাকে কেউ যদি পার্সু করে যে আপনি হিফি মিউজিকের জন্য টি সিরিজের চিপ সেটা সাউন্ড শুনবেন, সেটাও আমি শুনবো না, যদিও সেটা সবচেয়ে লেটেস্ট। এর কারণ হচ্ছে সব ধরনের সারাউন্ডিং এনভায়রনমেন্টাল সাউন্ড বাদ দিয়ে, তাহলে সেটা হয়ে যাবে নয়েজ এবং আপনার কাছে সেটা বিরক্তিকর কারণ। এবং হাইফাই সাউন্ড বা হিফি সাউন্ড সিস্টেমগুলো এই কাজটা করে, অনেকটা এরকমটাই করে স্যাম্পলিংয়ের মাঝে। বাট একটা মাঠের মাঝে যে সারাউন্ডিং এনভায়রনমেন্টাল সাউন্ড এবং এর সাথে পাখির শব্দ, সেটা হচ্ছে সাউন্ড। যখন আপনি স্যাম্পলিং করে সারাউন্ডিং এনভায়রনমেন্টের সাউন্ড বাদ দেবেন, তখন সেটা সাউন্ড থাকবে না, তখন সেটা নয়েজ হয়ে যাবে। তো লফির মূল উদ্দেশ্য হচ্ছে আধুনিক যারা সাউন্ড বোদ্ধা মিউজিশিয়ান, এই এনভায়রনমেন্টের সাউন্ডটাকে সংযুক্ত করা এবং রেকর্ডিংটার মাঝে এমন একটি টোন অ্যাড করা যেটা মনে হয় যেন এটা ম্যানুয়াল রেকর্ডিং বা এই ধরনের কিছু।
সুভাষ বাবুকে ধন্যবাদ উত্তরপ্রদেশে এত সুন্দর প্রশ্ন করার জন্য। আমার ইমেইল নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর অ্যাকচুয়ালি আজকের এই যে এখানে কথা বলা, এর উদ্দেশ্য হচ্ছে আজকে আপনারা যতটুকু সাউন্ড শুনতে পাচ্ছেন ইনক্লুডিং মাই ভয়েস, দ্যাটস কমপ্লিটলি লফি লো ফিডেলিটি, কারণ এখানে কোনো ধরনের স্যাম্পলিং আমি করব না এবং কোনো কাট করব না। অরিজিনালি আমরা এখানে শুটিংয়ের সময় যে ল্যাঙ্গুয়েজ বা যে এনভায়রনমেন্টের সাউন্ড, বাতাসের সাউন্ড, আপনারা দেখুন এখানে বেশ বাতাসের শব্দ রয়েছে আমার ভয়েসের সাথে। আমার শুধু ভয়েসটা যদি শুনতেন তাহলে সেটা তো হাইফাই, এখন সারাউন্ডিং এনভায়রনমেন্ট নিয়ে যে সাউন্ড শোনা যাচ্ছে দ্যাট ইজ থ্যাংক ইউ। আরেকদিন হবে অন্য এক ইস্যু নিয়ে। ধন্যবাদ।